আসসালামু আলাইকুম। এই হচ্ছে সেই খাঁটি গুড়। একবার আমার ভাই নিজে হচ্ছে মানে গাছ কেটে, তারপর দেখাইছিলাম আপনাদেরকে, গাছ কেটে তারপর রস নামে, তারপর ওই রসে জাল দিয়ে এখন মানে গুড় হইতেছে। খাঁটি গুড় কিন্তু আপনার আসলে কি জানেন, এই যারা খেজুরের রস দিয়ে যারা গুড় বানায়, হ্যাঁ, বা মানে এটার মধ্যে কিন্তু কত কিছু যে মিক্স করে, এটা আসলে আপনারা যারা মানে সামনাসামনি না দেখবেন কেউ বুঝবেন না। রং মিক্স করে, তারপর হচ্ছে কেমিক্যাল মিক্স করে, এমনও সিস্টেম আছে যে কোনো রসই থাকবে না, হ্যাঁ, কিন্তু তারপর গুড় হয়ে যাবে, এরকম কেমিক্যালও আছে। আমাদের দেশে মানুষের মানে ট্যালেন্ট আছে, কিন্তু ট্যালেন্ট আসল মানে ভালো কাজে ব্যবহার করে না। আর আমার ভাই দেখেন মানে অর্গানিক করতে গিয়া খেজুরের ডাল দিয়া নাড়াচাড়ি করতেছে, মানে একবারে সব হচ্ছে অর্গানিক আর কি। হ্যাঁ, আর কতক্ষণ লাগবে ভাই? আপনাদেরকে একটা কথা বলবো, যারা যদি পারেন, মানে অনেকেই তো অনলাইন অর্ডার করেন, তারপর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কিনেন, যদি পারেন তাহলে হচ্ছে নিজে দাঁড়িয়ে থেকে, হ্যাঁ, গুড় জাল দাও দেখবেন, রস জাল দাও দেখবেন, তারপর যখন হয়ে যাবে আর কি তখন কিনবেন, এটা হলো সবচেয়ে ভালো যদি পারেন। যেমন আমরা সরিষার তেল জামলে কিনি ঘানিতে ভেঙে, তারপর সামনাসামনি দেখে, ওইটা যতটা খাঁটি খাঁটি হবে, আর আপনি যদি দোকান থেকে কিনেন বা রেডিমেড যেই মানে সরিষার তেল থাকে, ওটা কিন্তু জীবনও এক হবে না। হ্যাঁ, মানে কোনো না কোনো কেমিক্যাল থাকবেই, ওই রসের ক্ষেত্রেও এখন ওইরকম আর কি। হ্যাঁ, বাঙালি যত পারে, বাঙালি তো দুধও বানিয়ে ফেলে ভাই কেমিক্যাল দিয়ে, বাঙালি আসলে ঠিক বললো না। হ্যাঁ, বাঁশ কেমন দেওয়া যায়, মানে সব বানাতে পারে বাঙালি, এমন কোনো কপি জিনিস নাই নকল, হ্যাঁ, যেটা আমাদের বাংলাদেশে না বানাতে পারে। আপনারা যদি আপনার ওই যে চকে গেলে বুঝতে পারবেন এগুলো, মানে যে কত ধরনের যে দুই নম্বর জিনিস দুনিয়াতে আছে, ওসব দেখতে সব একই রকম লাগে। আর বেশি সময় লাগবে না, পুরো বাড়িতে পানি দিছে ভাই। এখন তো ডানা দিয়ে আমি মোবাইল ধরতে পারছি না, হাত কাঁপতেছে, অনেকক্ষণ ধরে পানি দিছে ভাই, মানে